হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইনুল কার্পেন্টার এন্ড ব্লগস। নতুন ভিডিও আরম্ভ করার আগত যখন মূর চ্যানেল নতুন আহিছে, প্লিজ মূর চ্যানেল সাবস্ক্রাইব করব, লাইক করব, কমেন্ট করব। ব্লগ আরম্ভ করো। আজি ভিডিওটো হয়েছে ঢালাই চকাটোর ওপর, যেহেতু আপনার কাঠতক কম পড়ে, কম বাজেটত ধুনিয়াকে ওলাই যায় আর দুটকা খরচ কমও পড়ে। ব্লগ ভিডিওটো আরম্ভ করুন। মিস্ত্রিদার পৰা অলপ সুধি লও মেটেরিয়ালস কি কি দরকার হয় এটা ঢালাই চারিপলিয়া চকাত, এখন কিমানখিনি বস্তু লাগে কি কথা? অ মিস্ত্রিদা, কোকসুন রাইজক মানে চারিপলিয়া চকাত এখন আপনার ইটা 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 বলে কয় বালি গিটি মানে কিমান কি দরকার হয় অল্প বুঝাই কোকসুন। আপনার এই চারিপলিয়া খিড়কিখন যেটা সিম্পল খিড়কি হয় আপনার তার চারিটা গাড়ি বালি লাগবে হয়, চারিটা গাড়ি গুটি হয়, তারপর সিমেন্ট যদি আপনি ডেড় এককে বনায় হয় ডেড় এককে বনালে বেশি ভাল হয়, আর যদি আপনি দুই এককে বনায় দুই এককে বনালে মানে এমন ভাল না হয় আর টেম্পারটা কমে যায়। আমি ডেড় এককে বনাও সেটা ভাল হয় না, আমি চারিটা গাড়িকে দিই সিমেন্ট হয়, আমি আল্ট্রাটেক সিমেন্ট লগাও হয়, বস্তুটো মানে আজি ঢালিলে মানে কালি নমাব পারি, নমাব পড়া যায় ন, বস্তুটো মানে সেটিংটা সোনকালে হয়। আর রড কেডাল লাগে? রড আপনার চারিডাল থাকে টোটাল, চারিডাল তলত 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 এডাল ওপরত এডাল হয় দুডাল। আর রড কে ছোটা লাগে? বারো রড আপনার আড়াই ছোটা লাগবে, আড়াই ছোটা ন, আড়াই ছোটা ঠিক আছে। এয়া আমার মিস্ত্রিরাই রড বেন করেছে ফার্মাটোত বহাবলে। আপনার যদি ঢালাই চকা দরকার হয় তেতিয়াহলে আহিব পারে, জায়গা টুকুরা হল আপনার তিতাবর সিভিলের ওসরতে। ও মিস্ত্রিদা, রড কেডাল বেন করব? গোটে চারিডালে বেন করব নাকি? টোটাল আটডাল আছে ন, দুটা বনিব দুপলিয়া আর একবারে কম খরচাত হয়, কম বাজেটত ওলাই যায় চকাত, জোর কাঠতকেও কম পড়ে। আপনার এটা লাইফ টাইম হয়? লাইফ টাইম। আপনি কাঠ এবার লগালে আপনার মানে খুব বেশি বিশ মাহ। এয়া বালি গিটি সিমেন্ট ঢালিলে তারপর গোটেখিনি একবার মিলাই লব, তারপর পানি ঢালি ধুনিয়াকে আর মশলা ফিটিব। এয়া মিস্ত্রি মশলা ফিটা আরম্ভ করলে, ও মিস্ত্রি হেৰি পানি কেটিং দিব লাগিব, কেটিং পাঁচটিং আপনার ঘর করিয়া আর ভালকে মিলাই গেলে ভাল হয়, গিটি বালি সিমেন্ট ঢালাই চকাটো প্রত্যেকটো আইটেমে পাওয়া যায়, যাক যি দরকার দিব পারে। এয়া পানি পানি ঢালি মিহলাই আছে গোটেই মশলাখিনি, ভালকে মিহলাব লাগিব, তারপর ফার্মাত দিব পারে, ফার্মাতো দেখাম এতিয়া। এটা এটা ঢালিব পৰা হৈ যাব ন মিলোৱাৰ পাছত, এয়া মিস্ত্রিদাই ৰড বেন ৰড কিটা বান্ধি আছে, এই ফার্মাটোত বান্ধিবলে ভাল হয়। এই ফার্মাটোত এয়া দুপলিয়া ঢালাই চকাত আপনার ঢালি আছে ফার্মাটোত, এইটো কেইদিনৰ পাছত আকৌ উলিয়াব পাৰিব চকাটো, অহাকালিয়ে হৈ যাব ন, এটা দিন লাগে মানে। ঢালা প্ৰচেছটো চাই লওক,
কাঠৰ আমাৰ কাঠৰ টকাটোৰ ফ্ৰেমটো আপোনাৰ অকণমান কষ্টলি পৰে দেখাত সুন্দৰ হয় আৰু এটো সুন্দৰ হয় খালি কম বাজেটত ধুনিয়াকে ওলাই যায় নিব পাৰে ঘৰ লগাব পাৰে দুপলিয়া খিৰিকী চকাত বনাই ৰেডি হ'ল লগতে অলপ বনাই থোৱা আছিলে আপোনাৰ তিনিপলিয়া চকাত এখন আৰু চাৰিপলিয়া চকাত এখন এইকেইটা চিম্পল হয় ইয়াৰ বিষয়ে এপাক কৈ দিওঁ ফিটিং কেনেকৈ হয় কি কথা এইটো পকা মিস্ত্ৰীটো আপোনাৰ ধৰি লওক এই দুপলীয়া কথাটোৱে কৈছোঁ পকা মিস্ত্ৰীটো এইটো আপোনাৰ বহাই দিলে বহাই দিয়াৰ পাছত আকৌ ফিটিং কৰিব লাগিবতো ফিটিং কৰা প্ৰচেছটো কেনেকুৱা হয় সেইটো এবাৰ দেখাই দিছোঁ এই চাইডে আপোনাৰ কব্জাৰ খাপ কাটি থোৱা থাকে এয়া এনেকুৱা এটা দুটা এইটো দুটা মানে কব্জাৰ খাপ কাটি থোৱাই আছে পাল্লাটো জাষ্ট বহাই মিলাই তাৰপাছত আপোনাৰ এয়া ফুটাকেইটা দেখিছে প্লাষ্টিক গুটকা বা কাঠৰ গুটকা ভৰাই আপোনাৰ ধুনীয়াকৈ স্ক্ৰুপ ফিটিং কৰি দিব পাৰে এইবাৰ বলক অলপ ডিজাইনটো দেখাওঁগৈ এয়া এখন তিনিপলীয়া ভেণ্টিলেটাৰ টাচ আছে ডিজাইনৰ এইটো আপোনাৰ তিনিপলীয়া ৰাউণ্ডত আছে আৰু সেইটো আপোনাৰ চাৰিপলীয়া ওপৰত ৰাউণ্ডৰ আছে প্ৰায় দেখাত কাঠৰ লিখিয়াই হৈ গৈ কিন্তু কাঠতকৈ বহু গুণে কম হয় কম বাজেটত ধুনীয়াকৈ লগাব পাৰে আৰু ইয়াত গ্লাছ ফিটিঙৰো আছে এইটো আপোনাৰ গ্লাছ ফিটিঙৰ গ্লাছ বহোৱা ৰাবিট কাটি থোৱা আছে গ্লাছ এইটো ফাৰ্মাত কাটি কেনে ধুনীয়াকৈ বহাই দিব পাৰে আৰু এবাৰ দেখাই দিব বিচাৰিছোঁ ডিজাইনটো যদি আপুনি কাৰোবাক দৰকাৰ হয় এড্ৰেছটো দি দিছোঁ আকৌ এবাৰ তিতাবৰ আপোনাৰ চিভিলৰ কাষতে আছে আহিলে আপোনাৰ আপোনালোকে বিচাৰি পাবই ধন্যবাদ আজি ভিডিঅ'টো ইমানতে সামৰণি কৰিলোঁ আকৌ লগ পাম নেক্সট ভিডিঅ'ত গুড বাই